আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চুলায় কিভাবে কেক বানানো যায়। আমরা অনেকেই ভেবে থাকি যে ওভেন ছাড়া কেক বানানো সম্ভব না, কিন্তু বিশ্বাস করুন চুলায়ও অনেক সুন্দর করে কেক বানানো সম্ভব। আমি ধাপে ধাপে কেক বানানোর প্রণালীটা আপনাদের দেখিয়ে দিব। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, ধন্যবাদ। কেক বানানোর জন্য প্রথম উপকরণ হচ্ছে ডিম। আমি এখানে 4টা ডিম দিয়ে কেক তৈরি করব। প্রথমে আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিব। আমি যেভাবে ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি, এভাবে করেই আপনারা কুসুমটা ডিমের থেকে আলাদা করে নেবেন। আরেকটু সহজভাবে ডিমের কুসুম আলাদা করতে চাইলে একটি পাত্রে ডিমটা ভেঙে নিয়ে সেখান থেকে ছোট একটা প্লাস্টিকের বোতল দিয়ে কুসুমটা তুলে নিতে হবে। এরপর আমি ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশটা ফোম হওয়া পর্যন্ত আমরা বিট করতে থাকব। ফোম হওয়ার জন্য প্রায় টানা 5 মিনিট ধরে আমাকে বিট করতে হবে। বিট করার পর এতে আমরা যোগ করব চিনি। আমি এখানে 1 কাপ চিনি অল্প অল্প করে ডিমের সাদা অংশের সাথে মিশাবো। আসলে কেক কতখানি নরম হবে বা স্পঞ্জি হবে এটা কিন্তু ডিমের ফোমের উপরেই ডিপেন্ড করে। ডিমের সাদা অংশটা যত ভালোভাবে বিট করা যাবে কেকটা কিন্তু তেমনই নরম আর তুলতুলে হবে। এভাবে আমরা অল্প অল্প করে চিনিটা ফোমের সাথে মিশিয়ে বিট করতে থাকব। ফোমটা ঠিক মতো তৈরি হয়েছে কিনা সেটা কিন্তু আমরা বিটারের গায়ে লেগে থাকা ফোম দিয়েই বুঝতে পারবো। বিটারের গায়ে ফোমটা একদম লেগে থাকলে নাড়াচাড়া করার পরও যদি না পড়ে যায় ফোমটা, তাহলে বুঝতে হবে ফোমটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর একটু বিট করে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলের বদলে মাখন ব্যবহার করতে পারেন, কিন্তু যদি মাখন ব্যবহার করেন তাহলে কিন্তু 1 কাপ মাখন আমরা ব্যবহার করব না। খুবই অল্প পরিমাণ মাখন ব্যবহার করতে হবে। 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ মাখন আমরা ব্যবহার করতে পারি 1 কাপ সয়াবিন তেলের বদলে। ডিমের কুসুমটা দিয়ে ভালো করে এখন আমরা আবার বিট করব। ডিমের কুসুম দেওয়ার পরও কিন্তু প্রায় 5 মিনিট আমাদের বিট করতে হবে। 5 মিনিট বিট করা হয়ে গেলে কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম দেখাবে। এখন আমরা শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। আমি আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আরও নিয়ে নিচ্ছি 1/2 কাপ কোকো পাউডার। এরপর আমি এতে আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচেরও অর্ধেক বেকিং সোডা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এরপর আমি মিশ্রণটা ভালো করে ছেঁকে নিয়ে আগে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার সাথে মিলিয়ে নিব। কোনো বিটার ইউজ করব না, আমি হাত দিয়ে সুন্দর করে মিশ্রণটা মিশিয়ে নিব। এখন আমি যে পাত্রে কেকটা তৈরি করব এই পাত্রটা নিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিব। আপনারা চাইলে তেলের বদলে মাখনও ব্রাশ করে নিতে পারেন। তেল ব্রাশ করে নিয়ে আমি একটা নর্মাল কাগজ গোল করে কেটে এখানে বিছিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে যে কোনো ট্রেসিং পেপারও ব্যবহার করতে পারেন, অথবা যদি সেটা না থাকে বাড়িতে নর্মাল যে আমরা লিখার কাগজ বা পেপার এটা গোল করে কেটে এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমরা কেকের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ভালো করে ঢেলে নিব। মিশ্রণটা পাত্রে ঢালার পরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশ্রণটা সমান করে নিতে হবে আর একটি কাঠি দিয়ে বাবলসগুলো ফুটো করে দিতে হবে। এরপর আমি একটি পাত্রে কেকটা তৈরি করব। এই পাত্রটা আমি 15 মিনিট ধরে মিডিয়াম আঁচে গরম করে রেখেছিলাম। এরপর আমি কেকের পাত্রটা এই বড় পাত্রের ভেতরে ঢুকিয়ে ঢাকনা দিয়ে আটকিয়ে দিব।
ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই কাগজ অথবা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে নিতে হবে, যেন কোনোভাবেই বাতাস বাইরে অথবা বাইরে থেকে বাতাস ভিতরে না ঢুকতে পারে। এভাবে আমরা অপেক্ষা করব 45 মিনিট। 45 মিনিট পরেই কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে। দেখুন, কেকটা তৈরি হয়ে গিয়েছে এবং কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর ভালো করে ছুরি দিয়ে কেকটার চারদিকে আলগা করে নিয়ে কেকটা নামিয়ে নিব। এখন আমি কেকটাকে সমান 3 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে কিন্তু 2 ভাগেও করতে পারেন, অথবা পুরোটা আস্ত রেখে উপরে শুধু ক্রিম দিয়ে সাজিয়েও পরিবেশন করতে পারেন। দেখুন, আমি আস্তে আস্তে ছুরি দিয়ে কেকটাকে কিন্তু ভাগ করে নিচ্ছি। এখন আমি কেকটা ভাগ করে নিয়ে রেখে দিয়ে ক্রিমটা প্রসেস করব। এখানে আমি গুঁড়ো ক্রিমটা ব্যবহার করছি। বাজারে অনেক ধরনের ক্রিম কিনতে পাওয়া যায়, আপনারা যেটাতে সুবিধা মনে করেন সেই ক্রিমটাই ব্যবহার করবেন। এরপর আমি ক্রিমটা তৈরি করার জন্য এতে যোগ করব 1 কাপ দুধ। আমি প্রথমেই দুধটা পুরোটা ঢেলে দিব না, আমি অল্প অল্প করে দুধটা নিয়ে অল্প অল্প করে বিট করে ক্রিমটা তৈরি করব। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা যে বাটিতে ক্রিমটা তৈরি করবেন সেই বাটিটা কিন্তু 1 থেকে 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এরপর আমি এতে যোগ করছি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এই গুঁড়ো ক্রিমে কিন্তু আগে থেকেই চিনি দেয়া থাকে। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু ক্রিমটা যখন তৈরি করবেন তখন এর মধ্যে আইসিং সুগার যোগ করে নেবেন। এরপর আমি এতে ব্রাশ করে নিচ্ছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটা বানাতে হলে আপনারা নর্মাল পানিতে অল্প একটু চিনি ভালো করে গুলে নেবেন, অথবা সুগার সিরাপ কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি ধাপে ধাপে ক্রিম দিয়ে কেকটা ডেকোরেট করে নিচ্ছি। কেক ডেকোরেশনের ব্যাপারটা একদমই নিজের, আপনাদের যেরকম ইচ্ছা সেইভাবে কিন্তু কেকটা ডেকোরেট করবেন। আমি অল্প একটু ক্রিমের মধ্যে নীল কালারটা মিশিয়ে নিয়ে এখন বাকি কেকটা ডেকোরেট করব। রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই সহজ চকলেট কেক, যা তৈরি করা হয়েছে চুলায়। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।